নমস্কার, আমি পলাশ বিশ্বাস। বেঙ্গল লিগাল হাউস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। একেবারে ভিডিওর মূল বিষয়বস্তুতে আসে যাক। প্রত্যেকটা বছরের মতো ঠিক এবছরও ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে ল এন্ট্রান্স এক্সাম হতে চলেছে 2024-এ, সেই ল এন্ট্রান্স এক্সামের জন্য আমরা এবছরও দুটো ফ্রিতে তোমাদেরকে ক্লাস দিচ্ছি, ডেমো ক্লাস, এবং সম্পূর্ণ সেটা অনলাইনে। এই ক্লাসটা তোমরা প্রত্যেকে কিন্তু ফ্রিতে করতে পারবে। কিভাবে করবে? এই ভিডিও ডেসক্রিপশনে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জানিয়ে দেবো সেই দুটো ক্লাস কবে এবং কখন আমরা নেব। এবং শুধুমাত্র অনলাইন ডেমো ক্লাসের জন্য নয়, এই গ্রুপে তুমি জয়েন হয়ে ল এন্ট্রান্স সম্পর্কে যাবতীয় যা তোমার যা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেন কিন্তু তুমি সেখানে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু সেগুলোকে আনসার দিয়ে দেব। এইটা গেল। এছাড়াও বলছি, তোমরা যারা যারা এই ফ্রি ল এন্ট্রান্স ক্লাসটা করবে, তারা তারা বুঝতে পারবে যে কিভাবে আমাদেরকে কিন্তু এই ল এন্ট্রান্স 2024 ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কিভাবে পড়াশোনা করতে হবে। এবং তার সাথে আমরা এই দুটো ক্লাস, এই দুটো ক্লাসে আমরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কিন্তু মেটেরিয়ালস প্রোভাইড তোমাদেরকে করে দেবো। এছাড়াও আমরা লজিক্যাল রিজনিং, লিগ্যাল রিজনিং, এই দুটো ক্লাসের কিন্তু আমরা তোমাদেরকে শেখাবো, তোমরা যাতে বুঝতে পারো যে অ্যাকচুয়ালি ল এন্ট্রান্স এই যে এক্সামটা হবে তার পড়াশোনা কিভাবে শুরু করব। অনেক স্টুডেন্টই বুঝতে পারে না যে কিভাবে পড়াশোনা শুরু করব, কোথা থেকে করব, কি কি বই কিনতে হবে। এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা এই গ্রুপে দিয়ে দেবো, এবং যে দুটো আমরা ফ্রিতে ডেমো ক্লাস করাবো, সেই ডেমো ক্লাসও কিন্তু সমস্ত রকম ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দেবো। এবং মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোনো রেকর্ডেড ক্লাস নয়, এটা একদম হবে লাইভ ক্লাস গুগল মিটে। তো তোমরা যারা যারা এই ক্লাসটা করতে চাও, তারা তারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপের যে গ্রুপ লিঙ্কটা আছে সেখানে গিয়ে জয়েন করে যাও। এবং আরও একটা কথা, যারা যারা আমাদের পেড ক্লাস করতে চাও, অর্থাৎ অনলাইন এবং অফলাইন, আমাদের অফলাইনে দুটো ব্রাঞ্চ আছে, তারা তারা কিন্তু অবশ্যই করে আমাকে ওপরে দেওয়া নাম্বারে কিন্তু কল করে দেবে। যে কোনো ইনফরমেশনের জন্য আমাকে ওপরে দেওয়া নাম্বারে কল করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।